তাহলে যে দেশে এত পীর যে দেশে এত মসজিদ যে দেশে হেলিকপ্টার হুজুর যে দেশে আব্দুর রহমান ইউসুফ যে দেশে তুরাক নদীতে এত বড় বড় ইস্তেমা যে দেশে 4.5 লক্ষ মসজিদ যে দেশে বঙ্গবন্ধুর ইসলামিক ফাউন্ডেশন যে দেশের মাটিতে হাজারো তাফসীর মাহফিল আপনাদেরকে জবাব দিতে হবে সেই দেশে ধর্ষণ বন্ধ হয়েছে কিনা খুন বন্ধ হয়েছে কিনা জেনা বন্ধ হয়েছে কিনা অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয়েছে কিনা চুরি ডাকাতি বন্ধ হয়েছে কিনা মদ জুয়া হাউজি লটারি বন্ধ হয়েছে কিনা তাহলে সবগুলোতেই না বলবেন তাহলে এগুলো ইসলাম হয় কি করে আবার ভাইরা এই জন্য এত কিছু যে দেশে সেই দেশ সহ গোটা পৃথিবী এখন ভাসছে পাপের সাগরে অন্য দিক থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার না করা নিয়ে যে দেশে মুসলিমদের মধ্যে গন্ডগোল চলে যে দেশে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে গন্ডগোল চলে সেই মুসলিমদের জেনে রাখা উচিত 1,24,000 পয়গম্বর কোটি কোটি ফেরেশতা বিশ্বনবীর নেতৃত্বে মেরাজের রাতে যে কিবলা বাইতুল মাকদাসে সালাত আদায় করেছিলেন সেই কিবলা এখন মুসলিমদের হাতে নাই সেই কিবলা কি হয়েছে জানেন ওই কিবলা ইহুদি নাসারারা দখল করে নিয়েছে তাদের নাপাক শরীরে নাপাক জুতা পায়ে দিয়ে আজকে বাইতুল মাকদাস তারা ক্ষতবিক্ষত করছে আর আমার দেশে গন্ডগোল চলছে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা আর না করা নিয়ে কথা বলতে হবে ঠিক কিনা আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে আপনারা যখন এই গন্ডগোল করছেন ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন বসনিয়া সেসনিয়া হার্জেগোভিনা প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া লেবানন মায়ানমার সিরিয়া সহ তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কথা বলেন ঠিক না ভাই আমরা সেই সময় কোরআন শুনছি সেই সময়ে যখন কোরআন শুনছি তখন আমার আল্লাহ তাআলার মেসেজ কি এবারে কান লাগান তাম পৃথিবীর সমস্যার সমাধানের জন্য আমি কোরআনুল কারীমের ভিতরে স্টাডি করা শুরু করলাম আল্লাহর কোরআন 6,666টা আয়াতে নজর বোলাবার সুযোগ আল্লাহ তাআলা তারে গোলামকে দান করলেন আমি খুঁজতে 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 গিয়ে একটি আয়াত পেলাম মাত্র একটি আয়াত একটি আয়াতের ভিতরে আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্যাগুলোর সমাধান করে দিয়েছেন এইটুকু আওয়াজে সুবহানাল্লাহ এইটুকু আওয়াজে সুবহানাল্লাহ মুখের মধ্যে কাপড় দেন দিয়ে বলেন জবান কি খোলা আছে আপনাদেরকে তো আর 6,666টা আয়াত পড়া লাগলো না পড়লাম তো আমি অধ্যয়ন তো করলাম আমি আমি একবারে জানাই দিলাম এক আয়াতে সব সমস্যার সমাধান আর আপনি একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারলেন না রে সুবহানাল্লাহ কত এতিম রে সুবহানাল্লাহকে এতিম বানায় ফেলেছে জোর নাই কোন শক্তি নাই নির্জীব চলেই না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কয়টা আয়াতে একটা আয়াত আমার সাথে আছেন আপনারা কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য অর্জন সবাই করতে পারে না আপনাদের এখানে কয়জন লোক হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছে আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই দুটো কথা কোরআন থেকে শুনে আসি তৌফিক দেয় নাই তারা ঘুরবে তারা আসছে একটু তাবারকের আশায় তারা আসছে একটু মহিলা প্যান্ডেলের কাছে আড্ডা দিয়ে বাড়তি কিছু ব্যাটারিতে চার্জ পাওয়ার আশায় আমি অবাক হয়ে যাই আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পারলাম না একটাইতে চরম দুর্ভাগ্য মুসলিম মিল্লাতের আর কোনো কিছু হতে পারে না কেন দুর্ভাগ্য শুনুন পরীক্ষার খাতায় যদি লেখা থাকে 1 নম্বর প্রশ্ন সহ বাকি 5টা প্রশ্নের উত্তর দেন
তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া কি নফল মোস্তাহাব সুন্নত না ওয়াজিব না ফরজ? কত ফরজ? যদি প্রথম এক নাম্বার প্রশ্ন সহ বাকি পাঁচটা প্রশ্নের উত্তর দেন লেখা থাকে, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া যেমন জরুরি ঠিক তেমনি। এই পৃথিবীতে নামাজের ফরজ আগে না, ভালো করে শুনুন, রোজার ফরজ আগে না, জাকাতের ফরজ আগে না, হজের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। বিশ্বাস করুন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে প্রথম ফরজ ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো পড়ো, রেড দা হোলি কোরআন, চিল্লা বলেন সুবহানাল্লাহ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। না পড়লে জানবো কি, না জানলে মানবো কি? কথা বলে ঠিক কিনা? সেই কোরআন সেই প্রথম ফরজ আদায় করা যেমন জরুরি। রাস্তা দিয়ে হাঁটা চলা, দোকানপাটে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআনের আলোচনায় কান রাখা এখন সময়ের অনিবার্য দাবি। কথা বলে ঠিক কিনা? এদিকে কান লাগান, শুধু কোরআন থেকে কথা বলেই শেষ করতে চেয়েছি। এবারে লক্ষ্য করুন, একটি মাত্র আয়াতে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন আব্দুল হাকিম জিয়াদি সাহেব, নুরুল আমিন, আব্দুল হামিদ হুসাইনি সাহেব, এমদাদুল হক সাহেব, কে কে কে? আল্লাহ। এবারে শুনুন কি তা, আল্লাহ ইদহু ইলা দারিস সালাম, আল্লাহু আকবার, ওয়া ইহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, একটি মাত্র আয়াত তমাম পৃথিবীর সমস্যার সমাধান। কোথায় কেমনে দেখেন আল্লাহ, অ মানে আর, আল্লাহ মানে আল্লাহ, ইয়াদউ আর আল্লাহ তোমাদের ডাকছেন, ইলা মানে দিকে, দার মানে নীড়, সালাম মানে শান্তির নীড়ে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন, সিল্লা বলেন সুবহানাল্লাহ। আসলে কি হবে, ওয়াহদি মান ইয়াশা, তিনি দেখায় দিবেন যারা দেখতে চাবে, ইলা সিরাতি মুস্তাকিম সোজা রাস্তা, আল্লাহ তোমাদেরকে ডাকছেন শান্তির নীড়ে, তিনি দেখায় দিবেন যারা দেখতে চাবে সোজা রাস্তা, সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা কি, আল্লাহর নাম সালাম, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম কি? আবার বলেন, এই দুনিয়ার সমস্ত সালামেরা আব্দুস সালাম, আর আমার আল্লাহ হলেন সালাম, আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। তাহলে আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, সেই ইসলামের ভিতরে মূল বর্ণ তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ, এক সিন লাম মিম। এবারে আপনারা মুখস্থ বলেন, একটু টানিয়ে বলেন, হ্যাঁ একসাথে, এই তিনটে বর্ণ একখানে করলে সেলমনও পড়া যায়, সালমনও পড়া যায়, এইটা দিয়ে ইসলাম হয়। খুব ভালো করে বোঝেন, তাবার ওকে চিনতে পড়ে, সেলমনও পড়া যায়, সালমনও পড়া যায়, এইটা দিয়ে ইসলাম হয়। ইসলাম শব্দের অর্থ শান্তি। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই দুনিয়ায় যত রাজনৈতিক দলের নেতা আছে তারা মঞ্চে দাঁড়ায় বলে ইসলাম শান্তির ধর্ম, নেতারা বলেন না বলেন না, এটা সত্য কথা, ইসলাম শান্তি, রাহাতুন মানে সুখ। এবারে সুখ আর শান্তি দুইটি একখানে করেন, এই দুইটি আছে ইসলামের ভিতরে।